প্রিয় দর্শক, আজ আমরা রবিউল নামটি সম্পর্কে জানব। এই নামটি ইসলামী কিনা বা এটি কোন ভাষার শব্দ এবং এটি রাখা যাবে কিনা এর অর্থ কি, সেসব সম্পর্কে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখছেন আবদুল্লাহ ভিডি। ইসলামে সুন্দর নাম রাখার ব্যাপারে বেশ তাগিদ দেয়া হয়েছে। মুসলিম শরীফের এক হাদিসে এসেছে, প্রত্যেক মানুষের উপর তার নামের প্রভাব পড়ে, তাই আমাদের উচিত সুন্দর অর্থবহ নাম রাখা। যদি প্রশ্ন করেন রবিউল নামটি কি ইসলামিক নাম, হ্যাঁ এই নামটি একটি ইসলামিক নাম। এটি আরবি ভাষার শব্দ বা আরবি ভাষা থেকে এসেছে। এই নামটি সাধারণত মুসলিম ছেলে শিশুদের নাম হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আপনাদের নামের অর্থ জানতে কমেন্টে নামটি লিখে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আমরা সম্ভব হলে জানিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। রবিউল নামের অর্থ হচ্ছে বসন্ত, সূর্যলোক কিংবা রৌদ্র, রবি অর্থ বসন্তকাল। রবিউল নামটি এভাবেও রাখা যেতে পারে, যেমন মুহাম্মদ রবিউল, রবিউল ইসলাম, রবিউল হাসান, আবদুল্লাহ আল রবিউল। রবিউল নামের বন্ধুদেরকে ভিডিওটি শেয়ার করে জানিয়ে দিতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।